শুধু বাঁচার তাগিদেই ফুটবলকে সঙ্গী করে দেশ ছেড়েছিলেন মাহমুদ আল আমনা, সিরিয়ান ম্যাজিশিয়ান, লাল হলুদ জার্সিতে এক মসিহা। ভারত হমকো জান সে প্যারা হে। দেশ থেকে বহু দূরে স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে আমনার ছোট পরিবার সুখী পরিবার। কলকাতায় থাকতে থাকতে দেশটাকে বড্ড ভালোবেসে ফেলেছেন। স্বাধীনতা দিবসের দিন মেয়েদের জন্য কিনে এনেছিলেন তেরঙ্গা টুপি, রিস্টব্যান্ড, ছোট ছোট পতাকা, আরো কত কি। একসঙ্গে বসে সবাই মিলে দারুণ ভাবে উপভোগ করলেন ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে শুভেচ্ছাও জানালেন। ইস্ট বেঙ্গলে প্রায় দুবছর হয়ে গেল আমনার। অল্প অল্প বাংলা বুঝতে পারেন, দুই মেয়েকেও হিন্দি শেখাচ্ছেন। আমনার দুই সন্তানও আজ দারুণ খুশি। মেরা নাম রিতেশ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মেরা নাম তালিন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সিরিয়ার জন্য বড্ড কষ্ট হয়, উপায় থাকলে হয়তো ছুটে যেতেন ওদেশে, কিন্তু সে আর হলো কোথায়। একটু দীর্ঘশ্বাস, তারপরেই নিজেদের সেকেন্ড হোমে সবার সঙ্গে খুশিতে মেতে ওঠেন আমনা। মনে করিয়ে দেন সেই লাইনটা, এই ভারতের মহামানবের সাগর তীরে।